আপনারা দেখছেন আদাওয়া ডট টিভি নির্মল বিনোদনের অঙ্গীকারে তাই জামের দোষ দিয়ে লাভ নেই তারপর আগে আলহামদুলিল্লাহ বলি এই জন্য যে অনেক কিছু পার করে আসতে পারছি কারণ এর ভিতরে হয়তোবা যদি খবর নেই দেখা যাবে যে অনেক লোক আমার মতো বের হয়েছেন যাদের হয়তো বা অ্যাক্সিডেন্ট হয়ে আস্তে আস্তে বিভিন্ন রকম না বিভিন্ন রকম অবস্থার সৃষ্টি হয়েছে কেউ হয়তো মারাই গেছে কেউ হয়তো ই আমরা দেরি হলে সাধারণত একটা কথা বলি এই জ্যামের জন্য দেরি হইছে তো সুযোগ পেছি কথাটি একটু শেয়ার করি মিডিয়াতে ক্ষেত্রে আমরা আসলে দেরিটার থেকে আমরা আমরাvastতে পারি যদি কিনা আমি সঠিক সময় বের হই আমি তুমি বলতে পারো যে আমাকে যে ভাই সঠিক সময় কোনটা সঠিক সময় হলো যে জ্যাম তো আমরা জানি এই শহরে তাহলে আমি যখন এসে পড়ছি তার এক ঘন্টা আগে আমি যদি রণনীতি দিতে বলি সঠিক সময় মানে আমি আইসে পৌঁছতে এর আগেও আমি এরকম অনেক জায়গায় গেছি যায় পৌঁছে আমাকে যে সময়টা লাগছে আমি জানি যে কতক্ষণ সময় বেশি লাগছে তাহলে আমি এর পরে কোথাও যেতে গেলে ওই সময়টা দশ মিনিট না লেট করে আমি রওনা দিলাম দশ মিনিট আগে পোস্তে পারি বা দশ মিনিট কিছু আগেও যদি পৌঁছায় তাহলে অসুবিধা নেই কিন্তু আমি দশটার সময় জায়গায় সাড়ে নটায় রওনা দিয়ে এগারোটার সময় এসে বলবো যে সরি জ্যাম ছিল it is totally wrong. কারণ আমরা বাসি করতেছি জ্যামের শহরে এটাতে কোনো সমাধান হচ্ছে না না সমাধান যদি আমরা করতে চাই সেটা পরের কথা কিন্তু তবে জ্যামের ভিতরে দুটো জিনিস কয়টা জিনিস শিখনীয় আছে এই দেশে एक्चुअली আমি আসলে আল্লাহ আমাদের সকলকে আমাদের যেহেতু আমাদের ঘরে কোরআন আছে যেহেতু আমরা মৃত্যুর পরে যা চাই যেহেতু আমরা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়তেছি সেহেতু আমাদের এটা একটু চিন্তা করা উচিত যদি কিনা আমরা কবরের শান্তিময় অবস্থায় থাকতে চাই আর যদি মনে করেন আমার মৃত্যুর পরে কেউ কবরে নিয়ে গেল জানা যা করবে কোথায় যাব না যাবো হু কেয়ার্স দ্যাটস দি ডিফারেন্ট স্টোরি বা জ্যামের যেমন খারাপ সাইডও আছে ভালো সাইডও আছে জ্যাম জ্যাম যদি আমি বলি জ্যাম কি ছুটে যাবে তাহলে জ্যামের ভিতরে যদি আমি সুবান আলহামদুলিল্লাহ করি অ্যাটলিস্ট আমি তো কারণ আমি যেদিকে আগে যাচ্ছি আমি কিন্তু মৃত্যুর দিকে আগে যাচ্ছি যেহেতু আমার জন্ম হয়েছে তোমরা এটা জানো কিনা আমি শিওর যে তোমরা না জানলো সব কোনো না বাচ্চা ভাবে পুরুষ এবং মেয়েরা যখন জন্মগ্রহণ করে তখন পুরুষদের স্টেমিনার এবং মেয়েদের স্টেমিনার ভিতরে পার্থক্য আছে দেখে মেয়েরা শিশুরা বেশি বেঁচে থাকে ছেলের শিশুরা বেশি মারা যায় মেয়ের শিশুরা এগুলো ক্যালকুলেশন করলে অনেক কিছু আছে ইসলামে যেটা আমরা অনেক সময় বলি আল্লাহ কেন এটা বললো কেন এটা বললো কিন্তু আমরা যদি বিগিনিংটা যদি বুঝি না তাহলে এই ওই বুঝগুলি বুঝতে সুবিধা হবে মানে আমি একের থেকে একশো বন্ধ বলছে বলছি দুইয়ের থেকে একশো বন্ধ লিখছি তাহলে কত হবে দশে কত পাবা শূন্য দুইয়ের থেকে কত লিখছিল একশো বন্ধ কিন্তু বাদ দিছ কি আর একের থেকে যদি বিশ পর্যন্ত লেখো তাও দশের ভিতরে কত পাবা মিনিমাম এক দুই দুই নম্বর পাবো দশে দশ হইলে মানে তাই না দশ নম্বর যদি হয় একশো লেখলে তাহলে দুই পাবা কারণ শুরুটা ঠিক আছে না এখন এই যদি যদি তোমার তোমার করো যদিও আমার অনুসাইট বলতে চাচ্ছিলাম না তারপর বললাম তা আমি ওই রকম বিশ পারছি ত্রিশ পারিসি চল্লিশ পারিসি তো যে বয়স তাহলে প্রত্যেক মিনিটে তিনজন বাচ্চা নয় জনের জন্মগ্রহণের সঙ্গে যদি তিনজন মারা যায় তাহলে যারা মারা গেছে এদের সংখ্যার তুলনায় আমি কত সংখ্যা চলে গেছে আমি এখনো আই গার্ড অপরচুনিটি টু থিংক অ্যাপড হিম মোর আই গার্ড অপরচুনিটি to give him থ্যাঙ্ক মোর আই গার্ড অপরচুনিটি টু বাই মোর টিংস ফ্রম দ্য ওয়ার্ল্ড মানে আমার ব্যবহারের মাধ্যমে অনেক কিছু কিনার গোল কেনার বা গোল দেওয়ার সুযোগ পেয়েছিলাম যেটা গোল খেয়ে বসে আছে মানে যেটা করে নিচ্ছেন তো গোল খাওয়া তাই না ওকে তাহলে এখন আমার ভুলগুলি আমি আবার বলতে চাই শ্রোতাদের কাছে এবং তোমাদের কাছে। ভুলগুলি না তোমরা माफ করে দাও দোয়া করো কারণ ভুল তো মানুষই করে কিন্তু যেগুলা সুন্দর এবং সঠিক ওগুলাকে তোমরা চেষ্টা করো বুঝতে এবং চেষ্টা করে এটাকে কিভাবে আর সুন্দরভাবে অন্যের সামনে উপস্থাপন করা যায় কারণ যেহেতু তুমি আমার ভুল ধরতে পারো তার মানে তোমার কাছে এর থেকে বেটারটা আছে হ্যাঁ তাহলে তুমি কি করবে বেটারটা কিপ না করে আমার ভুল ধরে সময় নষ্ট না করে এটাকে আরেকজনের সঙ্গে শেয়ার করো আমি এখন যে কথাটা বলতে চাচ্ছি সেটা হলো জ্যামের কথাটা বলতেছিলাম আমি যে গন্তব্যের দিকে আগাচ্ছি জীবন যেহেতু আমি যে গন্তব্যের দিকে আগাচ্ছি তাহলে সেই গন্তব্যের দিকে জ্যাম লেগে থাকলো ওটা তো নিঃশ্বাসের সঙ্গে সঙ্গে আগাচ্ছে তাহলে জ্যামের ভিতরে আমরা সবাই যার নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছি তাকে যদি একটুখানি ধন্যবাদ দিতাম বেশি বেশি তা আমার কাছে মনে হয় কোনো না কোনো কারণে জ্যামও কমে যেত যেমন একটা গাড়িয়াল একটা রিক্সা যাচ্ছে রিক্সাটাকে যেতে না দিয়ে সে করলো কি ভাবে যে ব্রেক করলো কিন্তু সে একটা তার ব্রেকটা কিন্তু পা দিয়ে কিন্তু করা যায় এবং ছাড়া যায় একটা রিক্সার ভাইককে কিন্তু সে বেচারা কিন্তু কষ্ট করে স্পিডটা উঠে আবার তাহলে তাকে যদি একটু জায়গা দিতাম তাহলে দেখ আবার অনেক সময় জায়গা দিলে হ্যাঁ একটু বেশিক্ষণ থাকতেও হয় ঠিক আছে এই জায়গায় আমাদের একটা আন্ডারস্ট্যান্ডিং আনতে হবে এটার ভিতরে এটা বাকিটা সরকারের দায়িত্ব আমার সামান্য জ্ঞানে বলে যে আমি যদি একদিন বেজন নম্বর গাড়ি চালাইতে দেবো একদিন জোন নম্বর গাড়ি চালাইতে দেবো এটা তো আমার কাছে মনে হয় যে অর্ধেক জ্যাম আমি কমে ফেলি পারবো জোন নম্বর গাড়ি একদিন চলবে বেজন নম্বর গাড়ি আর তাহলে হবে কি মানুষের ভিতরে বন্ধুত্বটা বেড়ে যাবে বলবে যে আপনি ট্রাফিক ল দিচ্ছেন নাকি আমি ট্রাফিক ল দিচ্ছি না আমি চাচ্ছি বন্ধুত্ব বাড়ুক কারণ মরে গেলে আপনার জানা যে এত লোক আসবেন জীবন্ত অবস্থায় একজন আরেকজনের সঙ্গে কথা বলতে পারবেন না একজন আরেকজনের দেখতে গেলেও দুই ঘন্টা রাস্তায় লাগে দেখে একজন আরেকজনের সঙ্গে দেখা দেওয়াও বন্ধ করে ফেলছেন এই বন্দর থেকে বাঁচাতে চাচ্ছি আমাদেরকে বাঁচতে হবে মরে গেলে আসলে কি আর না আসলে কি যায় কতজন আসছেন না আসছেন এটার উপরে কোনো কিছু হ্যাঁ জানা যায় আসা ভালো জানা যায় আসেন আপনি যদি এটা মনে করে দিতে কারণ লাগে তো ছয়জন মানুষ কান্দে করে নিয়ে যেতে তিনজন মানুষ মাটিতে লাগে চারজন মানুষ গোসল করতে লাগে তো ছয় আর চার দশ আর তেরো জন মানুষ নি তো সব কিছু হয়েছে দেখো মানুষ আসে কেন কারণ মৃতটাকে স্মরণ করতে যে আমাকে একদিন এরকম মরতে হবে আমাকে একদিন এরকমভাবে সামনে দাঁড়ায় সবাই জানা যে জীবন্ত অবস্থায় যে কমলে কিন্তু দেখাশোনা আজকাল কিন্তু একজন আরেকজনের বাসায় যাওয়া কিন্তু যাইতে চাইলেও যাইতে পারি না বা যাই না এই জন্য জ্যামের ঠিক আছে তাহলে জোন নাম্বার গাড়ি আর বেজন নম্বর গাড়ি একদিন জোন নম্বর গাড়ি চলবে একদিন বেজন নম্বর গাড়ি চলবে লাভ কোথায় যারা জোন নাম্বার তারা যেদিনকে চলবে তারা বেজন নম্বরের সঙ্গে বন্ধুত্ব করবে এই জন্য যে আজকে আমার গাড়ি দিয়ে আপনার লোকজনকে নিয়ে যাব। আবার বেজন নম্বর যারা যেদিনকে চালাবে তাহলে সেনকে কী করবে আজকে যৌন নম্বরের লোকজনকে আমাদের গাড়িতে নিয়ে যাব তাহলে সম্পর্কটা কি গাঢ় হলো গায়ে গাঢ় হলো আর এই গাঢ় হওয়ার ইয়েটা তোমাদের বন্ধুদের সঙ্গে আলোক করছিলাম সালামের অর্থ বহন করে এটাই সালাম অর্থ যদি আমি মিন করি তাহলে অবশ্যই আমি আমার কাজের ছেলের গায়ে হাত দিব অবশ্যই আমি আমার ড্রাইভারকে জিজ্ঞেস করবো যে ড্রাইভার তুমি কেমন আছো আমি অবশ্যই সালাম চাওয়ার কারণে আমি আমার প্রতিবেশীর সঙ্গে রাগ থাকলেও আমি সেটাকে মুছে ফেলতে বাধ্যব এই জন্যে কারণ আমি তাকে দেখে সালাম দিছি এবং আমার কোনো অসুবিধা হলে আমি আশা করি আমার প্রতিবেশী প্রথম আমাকে সাহায্য করতে আসবে আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি হঠাৎ করে আমি চিনি না চোখে চোখ যখন পড়েই গেছে দেখা যখন হয়ে গেছে বললাম আসসালাম আলাইকুম কারণ কি আল্লাহ না করুক আমি একটু পরে ধাপ করে পড়ে গেলাম এখানে কেউ নাই ও আর আমি আছি মানে ও বলতে মম আছে বা তুমি আসো আমাকে প্রথম কে সাহায্য করতে আসবে যে কাছে থাকবে যে কাছে থাকবে ন্যাচারালি সে অটোমেটিক্যালি তখন কিন্তু ছেলে না মেয়ে না পুরুষ না হিন্দু না নো কেয়ার আগে হেল্প করো মানুষ তা সালামটা আমাকে যদি সেই সম্পর্কে সম্পর্কিত করে তাহলে আমার মুখের থেকে বেশি বেশি সুবর্ণলা বের হওয়ার কথা না কথা না আর সুবর্ণলা আমি বলছি দেখে সুবর্ণলা অটোমেটিকালি এই জন্য বের হওয়ার কথা কারণ এত পলিউশনের মাধ্যমে যদি নাকের লোমগুলি না থাকতো আর এই নাকের লোমগুলি যদি আমার ফিল্টারিং সিস্টেম না করতো তাহলে তো আমি অনেক আগেই মরে যেতাম সুবর্ণলা সেকেন্ড তুমি খালি চিন্তা করে দেখো যে নাকের লোমগুলি আমার এই পলুশন ধুলাবালি থেকে কিভাবে আমাকে বাঁচাচ্ছে যদি এটা না থাকতো তাহলে আমি কোথায় থাকতাম আল্লাহ আমি ক্ষুদ্র কেন আমি কিন্তু আবার বলতেছি আমি কিন্তু তোমাদের মতো তো জ্ঞানই না আমি ক্ষুদ্র জ্ঞান এগুলো চিন্তা করতে না এই জ্ঞানগুলিকে পাইছি আমার কাছে কেন যেন মনে হয় তারপরও যতটুকু থ্যাংক ইউ দি ইস নট অ্যান কারণ এটা থ্যাংক ইউ দিয়েও শেষ হওয়ার কথা না কারণ সুবর্ণাল অর্থ হলো তুমি পবিত্র অক্সিজেন পবিত্র কার্বন ডাইঅক্সাইড ভালো না কার্বন ডাইঅক্সাইড যদি আবার ঢুকে যেত তাহলে তো মরে যেতাম অটোমেটিক সুমান আল্লাহ অর্থ পবিত্র তুমি পবিত্র এমনিতে গাড়িতে বসে আছি নিঃশ্বাস প্রশ্বাস তো নিচ্ছি তো সুমান আল্লাহ আলহামদুলিল্লাহ পুরী তাহলে বাংলাদেশে তুমি এখন সিনটা দেখো চলো আমরা একটা ছবি আঁকি ছবিটা কেমন আঁকি যেমন হসপিটালে না একটা লোক ওই দুজন দুই বেডে আমি কোথাও যদি হারাই যাই না ওখানে আবার ফেরত নিয়ে যাই কিন্তু হ্যাঁ ছবি কোথা থেকে যেন ছবি আঁকতে গেলাম না দুজন লোক কিন্তু তার আগে কি বাংলাদেশ একটা প্রতিচ্ছবি দেখাচ্ছে বাংলাদেশে একটা প্রতিছবি দেখাই রেজাল্ট দেখাইতে চাচ্ছি এবং কাঙ্গাল শান্তির জন্য সবাই চিল্লাচিল্লি করতেছি শান্তির জন্য সবাই ব্যতিবস্ত্র হয়ে রয়েছি শান্তি আমাদের চাই এটা কেনার জিনিস না তো এটা ফার্মাসিটি তোমরা এটা আমার থেকেই আসতে হবে এবং আমার অপোজিশন যে আছে আমার সামনে যে আসে তার থেকেও বের হবে আর দুইজনের ভিতর সেই সেতু বন্ধনে আমাদেরকে আবদ্ধ অবশ্যই হতে হবে আর সেই সেতু বন্ধনে আবদ্ধ হতে চাই সেই এক একটা ইটের উপরে আরেকটা একটা ইট রাখতে চাই সেটা অবশ্যই অবশ্যই আমাদের দেওয়ালগুলিকে ভেঙে আমাদেরকে কি করতে হবে সেতু তৈরি করতে হবে দেওয়ালগুলিকে ভেঙে আমাদেরকে ভালোবাসার সেতু তৈরি করতে হবে বর্ডারলেস মার্কেট তৈরি করতে হবে রাইট হাসপাতাল এবং জ্যামের কথাটা ইনশাল্লাহ আমরা বিরতির পর এসে আলোচনা করব সবাইকে অপেক্ষা করার জন্য অনুরোধ করছি সবাই বিরতির বিরতির পরে অপেক্ষা করার জন্য ধন্যবাদ জানাচ্ছি পরে আবার আমরা আমাদের বন্ধুদের সঙ্গে গল্পে যাচ্ছি আমাদের বয়সে এক কিন্তু কেউ পৃথিবীতে আগে আসছে কেউ পরে আসছে সেহেতু আগে যারা আসছে পরে যারা আসছে তাদের সঙ্গে শেয়ার করাটা উচিত এই যে পরে যারা আসছে তাদের পরে যারা আসছে

যে আমরা আসলে কত শান্তিময় একটা অবস্থান তৈরি করতে পারি জ্যামের মাধ্যমে প্রথমত আমি বলছিলাম জোর গাড়ি বেজোর গাড়ি সব বলার পরে আমি বলছিলাম যে দৃষ্টিভঙ্গি একটা দুইজন লোক হাসপাতালে রোগী একজন অন্ধ কিন্তু পাশের রোগী জানে না যে অন্ধ তো ওনার সিটটা হলো জানলার পাশে আর আরেকজন রোগী যে চোখে দেখতে পারে সে একটু দূরে কিন্তু সে বিছার থেকে উঠেই না আর এই লোকটা প্রত্যেকদিন দিন আলনার সামনে জানলার সামনে বসে পড়ে যে হাঁসগুলি কত সুন্দর নদীটা কি সুন্দরভাবে প্রবাহিত হচ্ছে পাখিগুলি উড়ে এসে গাড়িতে গাছে বসলো কি অপূর্ব আর ওই পাখিটার কালো রঙ ময়না পাখি এটা দেখতে খুব সুন্দর এরকম করতে করতে আবার সারাদিন এরকম ইয়ে করে পাখি দেখে ঘুমায় যায় কয়দিন পরে এই লোকটা মারা গেছে এই যে লোকটা দেখতে পেত এবং যে কিনা ওই যে ওই সিটে না সে উঠে একটু উঠতে বললে উঠতো না আইলসামি করে শুয়ে থাকতো এই লোকটা মারা যাওয়ার পরে এই লোকটা বলতেছে আমাকে সিটটা পাল্টে ওখানে নিয়ে যায় দাও তো ওই সিটের কাছে নিয়ে যায় দিছে তো এখন সিটের উপরে সে কারণ সিটের উপরে বসেই দেখতো তো এখন সিটের উপরে বৈশা সামনে তো আগে দেখে একটা দেওয়াল নাস্তে বলে যে এই তো দেখি দেওয়াল আর এই লোকটা প্রত্যেকদিন গল্প করতো কবুতর দেখে নদী দেখে গাছপালা দেখে উনি তো অন্ধ ছিল তো এলাকা অন্ধ ছিল দেওয়াল তারপরে এটা কিন্তু এটা তো দৃষ্টিভঙ্গির ব্যাপার ওর অন্তর্দি এগুলো দেখতো তাই দিয়ে যদি আমরা দেখি তাহলে আমরা দেখব সবাই আমরা একইভাবে সৃষ্টি হয়েছি আমরা সবাই মানুষ আমরা একে অপরকে ভালোবাসতে হবে লাকাত খালাক না লিংসান আল্লাহ কোরআন বলতেছে আমি তোমাকে সুন্দর আকৃতি দিয়ে আমি তোমাকে সৃষ্টি করছি যে আল্লাহ সুবাহ তাল্লাহ তার সুন্দর আকৃতি আমাদেরকে সৃষ্টি করছে জ্যামের ভিতরে যদি আমরা সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ সাহেবরা যদি ড্রাইভারদের সঙ্গে একটু সহনশীল সালামের মাধ্যমে যদি আমরা সব কিছু সেই সেতু বন্ধনে যদি আবদ্ধ হতে পারি তাহলে আমরা যে শান্তির খোঁজে আসি সে শান্তি কি খুব দূরে বলে মনে করো আজ আমরা যে কিছু দেখতেছি যেভাবে আত্মহত্যা দেখতেছি যেভাবে ঘরের ডিভোর্সের সংখ্যা দেখতেছি এটা কি বাড়বে না কমবে 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 তাই আমাদেরকে এই শান্তি এবং মুক্তি পেতে হলে আমাদেরকে অবশ্যই অবশ্যই একটা রেখার উপরে চলতে হবে আর যে রেখার উপরে আমরা চলবো সেই রেখার উপরে চলতে যেয়ে সামনে যে ব্রিজটা আসবে সেই সেতুটা আমরা যদি ঠিক মতন পার হতে না পারি তাহলে আমরা শান্তির জায়গায় পৌঁছতে পারব না তাই আমাদের এই অশান্তময় অবস্থার থেকে আমাদেরকে এই ব্রিজ এই সেতু পার হতে হলে অবশ্যই অবশ্যই আমাদেরকে প্রথম প্রতিকাগত আমরা বুঝে সালাম দিব আমি কথাটা তোমাদেরকে বুঝাতে পারছি বুঝি আমরা কি করবো তারপরে আমাদেরকে আমাদের প্রবলেমগুলি নিয়ে খুব সহজভাবে চিন্তা করতে হবে এটা যেহেতু তুমি এম এ পাস করছো আর আমি করিনি দেখে আমি একটা যানজটের কোনো উক্তি বললে বা যেটা সমাধান বললে যেমন আমি একটা কথা বলছি এখন তুমি বলতে পারো আরে আমরা এত জ্ঞানী মানুষ বসে থাকতে ওনার কথা শুনতে হবে আমাদের এটা অহংকার আমার কথা শুনলে যদি দশজনের উপকার হয় অসুবিধা কোথায় কারণ আপনারও তো সেই উপকার পাচ্ছেন আপনি তো সেই উপকার আপনি আমার কথা না শুনলে ভালো কথা কিন্তু আপনি আমার হয়ে যদি জানা জানা যায় গেলে প্রতিবেশী না আসেন তাহলে ঠিক আছে কিন্তু গেলে যদি জানা যায় আসেন জানাজার পূর্বে কেন আমরা একেবারে কথা নিতে পারবো না কারণ আমাদের সকলের পাশে কোনো অসুবিধা আমাদের দাবিও তাই আমাদের দাবিও ভালোবাসার তা আমরা কেন সেই ভালোবাসাকে বারবার দূরে ঠেলে দেব তাই আমি বিদেশে থাকি বিদেশে আমার জীবন এই চলার পথে বিদেশ থেকে যা কিছু আমি পড়তে যে যা কিছু শিখেছি বুঝেছি শুধু সুরা ফাতেহাটা আমার আমি কেন যেন কিছু মনে করি না তোমরা বা টেলিভিশনে যারা দেখতেছেন তারাও কিছু মনে করে না নাইনটি পার্সেন্ট লোক আমরা সুরা ফাতেহা পড়ি সুরা ফাতেহার অর্থ জানি না আমিও তাদের ভিতরে একজন ও বলবে যে ও আপনি পণ্ডিত হয়ে গেছেন না 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 আমি পণ্ডিত না আমিও তাদের ভিতরে একজন কিন্তু এটার অর্থটা যদি আমরা জানি তাহলে দেখা যাবে যে আমরা দুজনে দুই দিক থেকে তাকাচ্ছি যেমন আমি এখানে সিক্স লিখছি তুমি যদি ওই দিক থেকে দেখো তাহলে এটাকে কি দেখবা নাইন নাইন দেখবা কিন্তু আমরা যেহেতু সুরা ফাতেহ পড়তেছি একসঙ্গে মানে যখন এক তাহলে আমি সিক্স লিখলো তুমি ওই দিক থেকে থাকলে বুঝতে পারবে যে এটা আসলে সিক্স কারণ লেখছেন তো উনি তো যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছেন উনি যখন আমাদেরকে লেখছেন এবং যখন সব কিছু দিস উনি এখানে ভালোবাসার বই প্রকাশ চান ভুল টুটি এটার জন্য উনি ক্ষমা চাইতে বলছেন এবং ভুলের ঊর্ধ্বে যারা গেছেন তাদের ভিতর সবচেয়ে ভুল বেশি করছেন যারা তাদের ভিতরে একজনের কথা সারা পৃথিবী যেন সবাই বলে ফ্রাউন ফেরাউন ফেরাউন, ফেরাউন তাকে আল্লাহ বলছিল যে তুমি যদি ক্ষমা চাই তাহলে আমি ক্ষমা করে দিতাম তাই আমাদের যারা জ্ঞানী মানুষ আছে মানুষের সামান্য ভুলের জন্য তাদেরকে দোযোগ পাঠানোর দায়িত্ব তো আমাদের না আসুন না আল্লাহ যে ভালোবাসার কথা বলে তাদেরকে বা তোমাদেরকে আল্লাহ আমি একটু চেষ্টা করছি যে ভালোবাসার কথা বলে তোমাদেরকে পথে যে চলার পথে চলতেছ সে কিন্তু স্পিড বাড়াইতে বলছি আমি আমি কিন্তু আর কোনো কিছু কারণ এই পথে যে তুমি চলতে চাও না সেটা কিন্তু বলো নি আর চলতে না চাইলেও তোমাকে চলতে হবে কারণ তুমিও খাইতে হবে আমিও খাইতে হবে এখন তুমি বিশ্বাস করো না আমি বিশ্বাস করি তুমিও সাদা রে সাদা দেখো আমিও সাদা রে সাদা দেখি আর এটা জানো তো সাদা রং দিয়েই কিন্তু সব রঙের রঙ করতে হয় সাদা রং ছাড়া কিন্তু রঙে না সেটা আসুন আমরা তাহলে মানুষ হয়ে যাই তুমি কালা থাকতে চাও ভালো কথা আমি লাল রং শার্ট করতে চাই ভালো কিন্তু সাদা রং তো দরকার আছে আর সাদা রংটা কি ভালোবাসা সাধারণটা কি হাসি সাধারণটা কি সহনশীলতা সাধারণটা কি সহযোগিতা সাধারণটা কি ক্ষমা করা নাকি উল্টাগুলি কি মম কি মনে করো কি তুমি কি বলতে বলো কিছু এখন শুনি তোমাদের কথা শুনি দু একটা কথা তোমরা যদি কিছু বলতে থাকে বলো সেটাকে আমি একটু চেষ্টা করি তোমাদের সঙ্গে জোরে লাগিয়ে দিতে তোমার কিছু বলা আছে না ঠিক আছে তুমি ঠিক আছে অনেক সুন্দর কথা না সুন্দর কথা সুন্দর কথা এই জন্যে না যে সুন্দর কারণ তোমার সুন্দর মন আছে সে সুন্দর মনটা খুলে দিছি দেখে আচ্ছা আমি যে তখন কথা বললাম এই কথা বলার কারণে কি তুমি দাহিকভাবে শরীরের দিক দিয়ে সুন্দর বোধ করতেছ না আত্মার দিক দিয়ে বোধ করতেসো কেন জানো কারণ এই শরীরটা মাটির তৈরি এই শরীরে যে খাদ্য আছে না এই খাদ্যটা দেখো তুমি যা খাই আমরা যেটা থেকে যেমন আমার খিদা লাগলে খাই কেন ক্যালোরি আসবে তো খাই কি ভাদ দালজা একলা কই থেকে তৈরি মাটি থেকে তৈরি দেহটা কই থেকে তৈরি মাটি থেকে তাহলে এই দেহকে শক্তিশালী করতে হলে মাটি থেকে জিনিস এনে এই শরীরে ঢালতে হয় আটাটা কিন্তু মাটি না কারণ বলতেছে মায়ের পেটে আসার একটা টাইম পিরিয়ড আছে এক মাস 20 দিন বলে কেউ বা 12 সপ্তাহ বলে আর্গুমেন্টে যাব না আবার আমরা আরগুমেন্ট করি না সময় নষ্ট আচ্ছা নির্দিষ্ট টাইমটা বলতেই হবে ভাই আমি পারি না আই এম সরি বাট এটা সত্য আত্মা আপনার একটা সময়ের পরে আসে বলে হ্যাঁ এটা সত্য তাহলে আত্মা যখন একটা সময়ের পরে আসে আত্মাটা আসে কর্ত্রিকা উপর থেকে কোনো না কোনো ডাক্তার ওইখানে তার প্রোগ্রামিং দিয়ে যেমন আজকাল ওই যে হার্টের ভিতরে কি লাগাই যেন ওটা কিন্তু যন্ত্র দিয়ে লাগায় ঠিক আছে তা আল্লাহ ওইরকম কোনো রিং দিয়ে আমার ভিতরে এটা ঢুকাই দিছে ঠিক আছে আর এই আত্মাটা বের হয়ে গেলে তো তাহলে এই আত্মাটা আল্লাহ সুবর্ণ তালা যেটা দিসেন এটা আসছে উপর থেকে তাহলে এর খাদ্য দরকার উপর থেকে দেখো যখন শরীফ পাঠ শুনো না যখন আজান শুনো তখন কিন্তু ফিলিংসটা কিন্তু দেহে আসে না আসে থেকে এইখানে তার মানে এই আত্মার ভিতরে আমার যে একটুখানি ধুলাবালি পড়েছিল আমি ওটাকে পরিষ্কার করছি ওই কথাগুলি বলছি দেখে তোমাদের ভাল লাগছে এই জন্য না যে ও হেলাল ভাই কথা আমি কিন্তু ওর থেকে সুন্দর ভাষায় বলতে ও বললো কি শ্রেয় আমি বললাম কি যেন শ্রদ্ধা বলেছি আপনি সম্মান বল শ্রদ্ধা বলছি আমি আমি বলছি সব প্রশংসা বলে সকল প্রশংসা সমস্ত প্রশংসা শব্দ ইয়ে মানে কিন্তু একই হ্যাঁ সেই মানেটাকে যদি আমরা চিন্তা করে দেখি তাহলে দেখা যায় যে আমাদের অটোমেটিকলি প্রশংসা কার করতে হয় সৃষ্টিকর্তার করতে উনি নাম হইল আল্লাহ আপনি তুমি বলতে পারো যে ওনাকে আল্লাহ ছাড়া অন্য নামে কি ডাকা যায় না এটা পরে কোনো এক সময় আমরা আলোচনা করবো যদি তোমাদের মনে থাকে বলো ইনশাল্লাহ আমরা এটা নিয়ে একদিন আলোচনা করব আল্লাহকে কেন আল্লাহ বলতে হবে তা আজকের আলোচনায় আমরা যে জায়গায় আছি বা যে অবস্থানে চলে আসছি সেখানে আমি এটুকু কি বুঝতে পারছি যে আমরা জ্যাম জ্যাম থেকে আমরা উপকরণ নিতে পারি অপকরণ চিলাচিলও করতে পারি আবার ওখানে বসে সুবানালও করতে পারি আবার জ্যাম দিয়ে আমরা সুন্দর সুন্দর অনেক কিছু সৃষ্টিও করতে পারি জ্যামেরকে কমানোর কারণে যদি আমরা একটা নিয়ম বলছি সেই নিয়মের ভিতরে যদি আমরা চলতে পারি তাহলে দেখা যাবে যে এই নিয়মের কারণে আমরা কী হয়েছে একে অপরের সঙ্গে আরো সম্পর্ক বেড়ে যাবে এখানে আমার একটা অনুরোধ আমাদের ইয়াং ছেলেপেলে ইয়াং জেনারেশন যারা তাদের কাছে আমার অন্য আমরা সবাই কোনো না কোনো কিছু নিয়ে ব্যস্ত আমরা টাকা পয়সায় আয় নিয়ে ব্যস্ত আমরা এটা নিয়ে পয়সার দরকার আছে বাট এরকম পয়সার জন্যে লেখাপড়া করছে যে লেখাপড়া করে সে একটা ভালো চাকরি করবে সে পয়সা আয় করবে কিন্তু দেখা গেছে এ প্লাস রেজাল্ট সে মারা গেছে পয়সার দরকার আছে কিন্তু এই পয়সা দরকারের সঙ্গে সঙ্গে এই দরকারটাকে ভুলে যাওয়াটা ঠিক হবে না যে আমি কিন্তু দিনে দিনে আমার কবরের দিকে আগাচ্ছি অন্য অনেক কিছু নির্দিষ্ট টাইম পিরিয়ড আছে এটা নির্দিষ্ট কোনো টাইম নেই এটা যে কোনো সময় হতে পারে তাই আমি তোমাদের কাছে অনুরোধ করতেছি প্লিজ থিঙ্ক অ্যাবাউট ইট যেহেতু আমরা তার কাছে যাবোই আল্লাহ আমাদেরকে সেই চিন্তা অনুযায়ী বাকি স্বপ্নগুলি পূরণ করার তৌফিক দান করুক বলি আমি এবং তোমাদের কাছ থেকে আজকে আবার বিদায় নিচ্ছি ইনশাল্লাহ আবার তোমাদের সঙ্গে দেখা হবে আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ